জয় গুরু। আজকে গড়িয়া সৎসঙ্গ মন্দিরে আয়োজিত এই প্রাতঃকালীন সৎসঙ্গে সবাইকে আমার জয় গুরু। সুশীল ভাই, আমি এতে দেখলাম তার দীক্ষা উপলক্ষে এই সৎসঙ্গের আয়োজকদের মধ্যে একজন। আজ থেকে বহু বছর আগে সে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছিল। আমরা প্রত্যেকে আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্যের ফলে পরম দয়ালের শ্রীচরণে আশ্রয় লাভ করেছি। পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদা একবার বলেছিলেন, এর আগে হয়তো আমরা বহুবার জন্মেছি বা এর পরে হয়তো অনেকবার জন্মাব, কিন্তু এই জন্মের কাছে আমরা কৃতজ্ঞ থাকব, কারণ এ জন্মে আমাদের পুরুষোত্তম লাভ হয়েছে। পুরুষোত্তম লাভ করেছি মানে তার চরণে আশ্রয় পেয়েছি। এবার সেই আশ্রয় পাওয়ার পরে তার দেওয়া নীতিবিধি, তার দেওয়া অনুশাসন, অনুশীলন এবং নিজের আচরণের মধ্যে ফুটিয়ে তোলার মধ্যে দিয়েই তাকে আপন করে নেওয়া যায়। বলা হয় আমাদের জীবনের লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি। তারপরে বলা হয় ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বর আপ্তি, ঈশ্বরকে আপন করে নেওয়া। সেটা আমরা আপন করে নিতে পারি আমাদের আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা, জীবনের প্রতিটি কর্মে আমাদের আদর্শকে, আমার ইষ্টকে, আমার ঠাকুরকে ফুটিয়ে তোলার চেষ্টার মধ্যে দিয়ে, তাকে গ্রহণ করবার পরে তাকে অনুসরণ করে চলার পথে বাধা আসে। সেটা আমার অন্তর্জগৎ থেকে আসতে পারে, আমার বহির্জগৎ থেকে আসতে পারে। অন্তর্জগৎ থেকে বাধা আসে মানে বৃত্তি প্রবৃত্তির তাড়নায় তাঁর দেওয়া অনুশাসনের সঙ্গে আমার বিরোধ উপস্থিত হতে পারে। তিনি যেমন চান যে আমি আমাকে নিজেকে যেভাবে প্রস্তুত করি, যেভাবে তৈরি করি, তার সঙ্গে প্রবৃত্তির চাওয়াটা না মিলতে পারে, তখন সেই প্রবৃত্তির চাওয়াকে নিয়ন্ত্রণ করে তার উপর দিয়ে আমার ঠাকুরের চাওয়া, আমার ইষ্টের চাওয়া, আমার আদর্শের চাওয়াকে প্রাধান্য দিতে গেলে একটু কষ্ট করতে হয়। এর মধ্যে দিয়ে মানুষের জীবনে আত্মনিয়ন্ত্রণ আসে। নিজেকে নিয়ন্ত্রিত করতে আমরা পারি না সাধারণত, অথচ প্রত্যেকটা মানুষ চায় জগৎকে তার নিজের ইচ্ছা মতন করে নিয়ন্ত্রণ করতে। আমরা সাধারণত অপরের দোষ দেখি। এই মাত্র শ্রী শ্রী ঠাকুরের ছড়ার গান গাওয়া হলো, যে ছড়ার গান একটা অপূর্ব সৃষ্টি, শ্রী শ্রী বরদার ইচ্ছায় আমার শ্রদ্ধেয় তনু কাকু এগুলোকে তৈরি করেছিলেন, অর্থাৎ শ্রদ্ধেয় নিখিল ঘটক, প্রভাত কাকুর মুখে আমরা ছোটবেলা থেকে সারা দেশে এই ছড়ার গান শুনেছি, অত্যন্ত আকর্ষণীয় লাগতো। সেই ছড়ার গান আজও গাওয়া হয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা এইভাবে সুরের মধ্যে দিয়ে মানুষের মধ্যে ঠাকুরের এই বাণীগুলি,
ঠাকুরের কথাগুলি মানুষের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিতে চেয়েছিলেন। গান হয়ে সহজভাবে সবার মধ্যে এই এই বাণীগুলো একেবারে গেঁথে যেত, তার মধ্যে গাওয়া হলো, নিজের ত্রুটির ধারণা থেকে পরের ঘাড়ে দোষ চাপায়, অহং মত্ত এমন বেকুব ক্রমে ক্রমে নষ্ট পায়। এই অহংয়ের তাড়না, একটা তাড়না, এই অহংকার আত্মপ্রতিষ্ঠা করতে চায়। জগতে প্রতিটি মানুষের একটা নিজেকে প্রতিষ্ঠা করবার প্রবণতা থাকতে পারে, স্বাভাবিক প্রবণতা। অথচ যে মানুষ আদর্শকে প্রতিষ্ঠা করতে চায়, ইষ্টকে প্রতিষ্ঠা করতে চায়, তার প্রতিষ্ঠা কেউ রুখতে পারে না। ঠাকুরের আরেকটি বাণীতে আছে, ধর্ম যতই ফুটবে তোমার নিষ্ঠা নীতি ব্যবহারে, প্রতিষ্ঠাও আসবে তেমনি, পারবে না কো রুখতে তারে। তাহলে আমার নিষ্ঠা, আমার নীতি, আমার ব্যবহারে যত আমার আদর্শ ফুটে উঠবেন, আমার প্রতিষ্ঠাকে রোখা যাবে না। অথচ আমি নিজে যদি তার পিছনে ছুটি, আমি নিজে যদি সেই প্রবৃত্তির তাড়নায় ছুটি, অহং মত্ত হয়ে যদি ছুটি, তখন কি হবে? আমি নিজের ত্রুটি দেখতে পাবো না, আমার নিজের ত্রুটির ধার ধারবো না। আর জগতে যা যা বৈষম্য অসামঞ্জস্য দেখতে পাব, তার দোষটা চাপাবো অন্যের ঘাড়ে। তাই ঠাকুর আমাদের সাবধান করলেন, অহংমত্ত এমন বেকুব ক্রমে ক্রমে নষ্ট পায়। আমার শরীরে যদি কোথাও একটা রোগ হয়, আমি যদি তাকে অবজ্ঞা করি, অবহেলা করি, দেখতে না পাই, ডাক্তারের কাছে গিয়ে যদি তার শুশ্রূষা না করি, ডাক্তার যা বলেন সেই কটু ওষুধ যদি না খাই, ডাক্তার যদি বলেন কাটতে হবে, সেই ব্যথা যদি সহ্য না করি, তাহলে ওই রোগ আমাকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। আমার অন্তর্জগতেও এমন কিছু রোগ দেখা দিতে পারে, সেই প্রবৃত্তির তাড়না, অহংকার, আত্মপ্রতিষ্ঠার খিদা, অর্থ মান যশের প্রতি লিপ্সা, এই সমস্ত নানা কিছু, এগুলো আমার অন্তর্জগৎকে ঘায়েল করবার জন্য প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে তারা সচেষ্ট থাকে। আর সেখান থেকে নিজেকে রক্ষা করতে গেলে আমাকে নিজের দিকে তাকাতে হবে। এই নিজের দিকে তাকানোটাকে বলে আত্মবিশ্লেষণ। আমরা আমাদের নিত্য করণীয় যা, তার মধ্যে বলে থাকি, যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার অধ্যয়ন অধ্যাপনা এবং আত্মবিশ্লেষণ, আত্মসমালোচনা। সে নিজের সমালোচনা করলে আমার কোথায় কি গোলমাল চলছে সেটা ধরা পড়ে। ঠাকুরের কাছে প্রার্থনা করে যে তুমি আমার বক্তব্য আছে, তখন সেই জায়গাটাকে সারাতে হয়, সেই রোগটাকে সারানোর জন্য কি করতে হয়? আমার ঠাকুর আমার সেই জায়গায় যেভাবে চলতে বলেছেন তার সঙ্গে নিজের চলাবলাটাকে মিলাতে হয়। আমি কিসের পিছনে ছুটছি? অর্থের পিছনে, মানের পিছনে, যশের পিছনে, আমার নিজের প্রতিষ্ঠার পিছনে? নিজের খুঁজে দেখতে হয়। নিজে যতক্ষণ এই প্রবৃত্তি তাড়িত হয়ে থাকবো, আমার চোখটা বন্ধ থাকবে। এটা যখন একটু ধরা পড়ে আমার কাছে যে আমি তো প্রবৃত্তির দ্বারা চালিত হচ্ছি, তখন সেইখানে আঘাত করতে হয়।
শক্তি দেন ঠাকুর, চেষ্টা করতে হয় আমার, তখন একটু 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 করে এই প্রবৃত্তি পরায়ণ আমিটা আস্তে আস্তে ঠাকুরের মনের মতন হওয়ার চেষ্টা করতে পারি। করার মধ্যে দিয়ে মানুষ দেবতায় উত্তরণ হতে পারে। সক্রিয় অনুরাগ যদি আদর্শের প্রতি না থাকে, তবে মানুষের জীবনে পরিবর্তন আসতে পারে না। শুধু ঠাকুরকে ভালোবেসে নেশাগ্রস্ত হেমকবি কবিতে রূপান্তরিত হয়েছিলেন, শুধু ঠাকুরকে ভালোবেসে কত মানুষ ডাকাতি করত, নানা রকম সামাজিক অপরাধ করত, তারা ঠাকুরকে ভালোবেসে তার কাছে থাকতে থাকতে এক একজন দেবতায় পরিণত হয়েছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে ভালোবেসে কত মানুষ কত বড় বড় ইষ্টকর্ম করেছেন, তারা ঠাকুরকে নিয়ে ভুলে রয়েছেন, অথচ তাদের প্রাথমিক জীবন পর্যালোচনা করলে দেখা যায় যে তারা নানা রকম দুষ্কর্মের সঙ্গে লিপ্ত ছিলেন। এমন অনেক মানুষকে আমার চাক্ষুষ দেখেছি আমি, আসাম বা উত্তর পূর্বাঞ্চলে বহু মানুষ এমন আছে যারা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার সঙ্গ সান্নিধ্য পেয়ে তাদের পূর্ব জীবন ভুলে ঈশ্বরীয় চলনে একটা দেবতার মতন মানুষে পরিণত হয়েছে। অর্থাৎ কারোর প্রতি, আদর্শের প্রতি, ইষ্টের প্রতি সক্রিয় অনুরাগ আমাকে আমার নিজের চরিত্রের এই সমস্ত দোষ এগুলোকে স্খালন করে দেব মানবে পরিণত করতে পারে। আঘাত জগতে থাকবেই, প্রতি মুহূর্তে আমার সামনে নানা রকম আঘাত আসতে পারে, তখন স্থির থাকা, তখন সঠিক থাকা, এটা একমাত্র সম্ভব আদর্শের বলে বলীয়ান হলে, ইষ্টের বলে বলীয়ান হলে। তবেই আমার ভেতরে সেই শক্তি থাকে যে আমি এই সমস্ত আঘাত, সমস্ত দুর্দৈব এগুলোকে আমি ফেস করতে পারি। জীবনটা একরকম যায় না, প্রত্যেকটা মানুষের এক এক সময় এক এক রকম জীবন যায়, কিন্তু সব অবস্থার মধ্যে তথাকথিত বাহ্যিক সুখ দুঃখ আনন্দ বেদনা সব অবস্থার মধ্যে সত্তা কিন্তু আনন্দেই থাকতে চায়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের সেই কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যখন আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার পারলৌকিক ক্রিয়ার পরে সৎসঙ্গে উপস্থিত ছিলাম, সকলে তা শুনেছেন যে সত্তা সচ্চিদানন্দময়, প্রতিটি সত্তা সৎ চিত আনন্দ এই তিনটি বৈশিষ্ট্যকে নিয়ে থাকে। সৎ মানে থাকা, চিত মানে চেতনা সম্পন্ন, এবং আনন্দ সব সময় সে আনন্দে থাকতে চায়। এমনই এক ব্যক্তিত্ব আমরা দেখেছি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে দেখেছি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে দেখছি আমরা। তিনি যখন যেখানে থাকতেন একটা অনাবিল আনন্দের পরিবেশ অটোমেটিক্যালি সৃষ্টি হতো। এখানে উপস্থিত আছেন আমার একান্ত শ্রদ্ধেয় সুভাষ দা, বহু ক্ষেত্রে সৌভাগ্য হয়েছিল উনিও সেখানে গেছেন, আমিও পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার সঙ্গে সেখানে থাকবার সৌভাগ্য হয়েছে। দেশে বহু জায়গায় বহু মন্দির উদ্বোধন, বহু উৎসব, তা সেখানে আমরা লক্ষ্য করেছি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে আনন্দের বন্যা বইয়ে দিয়েছেন।
কোথাও দাদা একদিন থেকেছেন, কোথাও 1.5 দিন, কোথাও 2 দিন, বন্যা বইয়ে দিয়েছেন। সেখানে ভাষা কাজ করে না, সেখানে বর্ণ কাজ করে না, সেখানে শুধু মানুষ আর মানুষ। হায়দ্রাবাদ মন্দিরে উদ্বোধনের সময়, ব্যাঙ্গালোর মন্দিরে, বা সর্বত্র এক আনন্দের বন্যা বইয়ে দিয়েছেন, যেখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা গেছেন, বা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তারা যখন সেখানে উপস্থিত থাকেন, মানুষের মনে আনন্দের হিল্লোল বয়ে যায়। তারা নিজেরা আনন্দ করেন, সবার মধ্যে সেই আনন্দ বিতরণ করেন। এই আনন্দের উৎস যিনি, অর্থাৎ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে সকলের মধ্যে বিতরণ করেন। মূল কথা সেটাই, ঠাকুরকে যখন আমরা নিজের মধ্যে জাগ্রত জীবন্ত রাখতে পারি, ঠাকুরকে যখন আমরা মানুষের মধ্যে বিতরণ করতে পারি, তখন আমি নিজে আনন্দে থাকি, আমার পারিপার্শ্বিক সেই আনন্দে মাতোয়ারা হয়ে থাকতে পারে। আমি একা তো আনন্দে থাকতে পারি না, তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা চেয়েছিলেন দ্বারে দ্বারে, ঘরে ঘরে, প্রতিটি অন্তরে ঠাকুরের এই অমৃতের বার্তা, ঠাকুরের এই বাঁচার মন্ত্র পৌঁছে দিতে। আর সেই আহ্বান তিনি আমাদের প্রতি প্রত্যেকের কাছে রেখেছেন। আমরা আগে জানতাম না যে মানুষ এত দীক্ষা নিতে পারে, মানুষ এত উৎসাহিত হতে পারে ঠাকুরকে গ্রহণ করার বিষয়। কিন্তু পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আমাদের প্রত্যেককে সেই উদ্দীপনায় উদ্দীপিত করেছেন। বিগত বছরের পর বছর ধরে আমরা দেখেছি যা কল্পনাও করতে পারিনি, এমন ভাবে বহু মানুষ পরম দয়ালের চরণাশ্রিত হয়েছে। আমরা যখন কোনো ইষ্টকর্মে কোনো জায়গায় যাই, গিয়ে আমরা ভাবতেও পারি না কোনো জায়গায় যে এত মানুষ দীক্ষা নিতে পারে, মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষা রয়েছে, কোথাও ঘুমন্ত, কোথাও জাগ্রত। সেই ঘুমন্ত আকাঙ্ক্ষাকে, ঈশ্বরকে গ্রহণ করার আকুতিকে জাগিয়ে তোলার দায়িত্ব আমাদের প্রতি প্রত্যেকে। আর ভাবার সময় ভাবতে হয় এ দায়িত্ব আমার। শ্রী শ্রী ঠাকুরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, মায়া মাসিমা জিজ্ঞেস করেছিলেন যে আপনি এত বাণী দিলেন, এত কথা বললেন, এসব কে পালন করবে, কার জন্য? নানা জনে নানা উত্তর দিয়েছিলেন। অবশেষে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলেছিলেন, এগুলো আমার জন্য, এগুলো আমি পালন করব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তো আমাদের কাছে জীবন্ত আচার্য হয়েছিলেন, তখন তিনি আমাদের শিখালেন যে প্রতি প্রত্যেকের এই ভাব থাকা দরকার, যে সমস্ত কিছু আমার জন্য, আমার পালনীয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাও আমাদের মধ্যে সেই ভাব জাগিয়েছেন যে এই নিত্য যাজন করা, যজন করা, নাম ধ্যান করা, ইষ্টভৃতি কাটায় কাটায় পালন করা, স্বস্ত্যায়নী, সদাচার পরায়ণ হয়ে চলা, এগুলো সব আমার করণীয়, আমার পালনীয়। এখানে ব্যক্তি, আমি ব্যক্তি, এইভাবে তিনি আমাদের ঠাকুরের আদর্শে জাগ্রত জীবন্ত দেখতে চেয়েছেন। প্রতিটি কনফারেন্সে তিনি যখন বলতেন আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে, মানুষগুলো চোখগুলো চকচক করে উঠত। অতি বৃদ্ধ, অতি দুর্বল মানুষও শত শত দীক্ষা দিয়ে তখন তার কাছে আসত। কল্পনা করতে পারি না, এত শক্তি, এত জীবনী শক্তি কোথা থেকে আসে? সেই শক্তি ঠাকুরের কাছ থেকে আসে,
সেই শক্তি ঠাকুরকে ভালোবাসার মধ্যে থেকে আসে, আর সেই শক্তি মানুষের মধ্যে পৌঁছে দেন, মানুষের মধ্যে ঢুকিয়ে দেন আচার্যদেব। তা সেইভাবে দেশে লক্ষ লক্ষ মানুষ তার চরণে আশ্রয় পেয়েছে এবং আজও পেয়ে চলেছে। সমাজে একটা বিশেষ পরিস্থিতির জন্য আমরা ফিজিক্যালি যোগাযোগ থেকে আজও বিচ্ছিন্ন, কিন্তু পরমপূজ্য পাদ শ্রী শ্রী দাদাও বলে গেছেন, এই সময় থাকবে না, এই সময় একদিন পরিবর্তন হবে, আবার মানুষ মানুষের সঙ্গে সাক্ষাৎ সান্নিধ্য দেখা সমস্ত কিছু করবে সব অবস্থার মধ্যে। আমাদের লক্ষ্য, আমরা আজ এই অবস্থায় পড়েছি, আবার পরবর্তীকালে পরিবর্তিত পরিস্থিতিতে সব অবস্থায় আমরা যেন এই আদর্শকে, ইষ্টকে, পরম দয়ালকে নিজের জীবনে জাগ্রত জীবন্ত করে চলি, এবং আমার আত্মীয় সন্তান, আমার প্রিয়জন, আমার বান্ধব, যেখানে যা পারি যেন আমার এই ইষ্টকে, আদর্শকে বিতরণ করার চেষ্টা করি। বিতরণ করার মধ্যে দিয়ে আমি নিজে আনন্দে থাকব, কোনো কিছুর দ্বারা আহত বা অভিভূত যে ভাব না হয় তাকে বিশ্বাস বলে। তা সেই রকম নানা রকম পরিবেশ পরিস্থিতি ভাব আমার সামনে উপস্থিত হতে পারে, কিন্তু তা যেন আমার বিশ্বাসের রাজ্যকে এতটুকু না টলায়, সেখানে কোনো প্রশ্ন চলে না। গুরুকে মানার পথে, গুরুর প্রতি বিশ্বাসের পথে কোনো প্রশ্ন চলে না। ঠাকুরের বলা আছে, প্রশ্ন আমার অস্তে যাও, রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন, মরণ স্তব্ধ করে। এইভাবেই জীবনে আনন্দে থাকা যায়, এছাড়া আর কোনো পথ? সব পথই কণ্টকাকীর্ণ। কিছুদিন আনন্দে থাকা যায় বা সাময়িক কিছু উল্লাস উচ্ছ্বাস করে সময় অতিক্রম করা যায়, কিন্তু একমাত্র শান্তির পথ, একমাত্র আনন্দের পথ পরম দয়াল। সুশীল ভাই তার সপরিবার ঠাকুরের চরণে আশ্রয় নিয়েছিল বহুদিন আগে। জীবনে তার বহু ঝড়ঝাপটা গেছে, তার জীবনে শারীরিক ঝড়ঝাপটা গেছে, আর্থিক ঝড়ঝাপটা গেছে, সমস্ত কিছুকে অতিক্রম করেও ওরা সপরিবার সকলে ঠাকুরকে ভালোবেসে গেছে, নিষ্ঠা নিয়ে ঠাকুরকে শক্ত করে জীবনে ধরে রেখেছে। খুব ছোট্ট একটা ঘরে ওরা থাকতো, এখানে আমাদের নিউ ব্যারাকপুর অঞ্চলে খুবই ছোট একটা ঘরে থাকতো, যেখানে খাট পাতার পরে আর কোনো জায়গাই ছিল না বলতে গেলে। অথচ সেই জায়গায় বসে, সে জায়গায় বড় মস্ত বড় ঠাকুরের আসন ছিল, সে জায়গায় বসে নিয়মিত ও যাজন করত, ওর পরিবার যাজন করত, নিয়মিত মানুষ তার সৎনামে দীক্ষিত হতো। আপনারা কল্পনা করতে পারবেন না এত ছোট একটা ঘর, এবং অত্যন্ত অতিথি বৎসল ওরা, ওর স্ত্রী বিশেষ করে। সে ওই অবস্থার মধ্যে কিছু না কিছু মানুষকে আপ্যায়ন করার জন্য নিজে তৈরি করত। আমরা আমাদের ওখানে খোকন্দা ছিলেন, আমি এবং খোকন্দা বা আরো দু একজন সবাই ওর বাড়িতে যখন দীক্ষা দিতে যেতাম বা সৎসঙ্গ করতে যেতাম, আনন্দ করে সবাই মিলে খুব আনন্দ করতাম। আমার আজও দেখে খুব আনন্দ হয়, ও পরিস্থিতির কারণে
গড়িয়া অঞ্চলে গিয়ে এখন বসবাস করে প্রায় দীর্ঘদিন। ছেলেরা বড় হয়ে গেছে, তখন সব ছেলেরা অতি ছোট ছোট, সেই ছেলেরা বড় হয়ে গেছে, কিন্তু সকলে ঠাকুরকে নিয়ে মাতোয়ারা হয়ে আছে। গড়িয়া মন্দিরের সঙ্গে নিত্য যোগাযোগ রাখছে, ঠাকুরকে নিয়েই ও মেতে থাকতে চায়, ওর পরিবার মেতে থাকতে চায়। এই একমাত্র আনন্দের পথ, এটা দেখেও আমাদের আনন্দ হয়, এটা দেখেও আমরা উদ্দীপনা পাই। ঠাকুরের সাম্রাজ্য, ঠাকুরের জগৎটা হচ্ছে এই বিশ্বব্যাপী, আমরা যে যখন থাকি। গতকাল আমাদের এক গুরুভ্রাতা এসেছিলেন, তিনি কর্মসূত্রে কিছুদিন, তারও অরিজিনাল বাড়ি নিউ ব্যারাকপুর অঞ্চলে, তার কর্মসূত্রে তিনি দীর্ঘদিন জামনগরে ছিলেন গুজরাট, তারপরে স্ত্রী পুত্র নিয়ে ভাইজাকে ছিলেন, এখন আরো একটা ভালো চাকরি নিয়ে তিনি নভি মুম্বাই অঞ্চলে যাচ্ছেন। যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, আমি তখন একটা কথা তাকে বললাম এবং সেও আমাকে একই কথা বলল যে যেখানেই গেছে সে কিন্তু গুরু ভাইদের নিয়ে আনন্দে সৎসঙ্গ করেছে, উৎসব করেছে, মন্দিরের দায়িত্ব পালন করেছে, এর মধ্যে সে ঢুকে গেছে। এমনকি ভাইজাগের মতন জায়গাতেও সেই গুরু ভাইদের মধ্যে সে থাকতো। এবার নবী মুম্বাইতে গিয়েও সে গুরু ভাইদের সমস্ত ফোন ঠিকানা নিয়ে যাচ্ছে। আমরাও, আমিও সেই নবী মুম্বাইতে ঠাকুরের উৎসবে গেছিলাম, সেই দাদার কেন্দ্র ছিল আছে ইত্যাদি, তার সঙ্গে আমরা শেয়ার করলাম, সে তার মুখটা চকচক করতে করতে গেল যে আবার সেখানে গিয়ে সে নতুন ঠাকুরের পরিবেশ খুঁজে নেবে। অর্থাৎ তার এই পরিবেশটা বিশ্বব্যাপী, একটা খুব বড় পরিবারের মধ্যে আমরা সব সময় থাকি, আমরা কল্পনাও করতে পারি না। যখন আমরা কোনো একটা এরকম পরিবেশে গিয়ে যাই, একটা মানুষকেও চিনি না এমন পরিবেশে যাই, অথচ গিয়ে মনে হয় সব পরমাত্মীয়ের মধ্যে গিয়ে পড়লাম। এই যে বললাম, যখন ব্যাঙ্গালোর যাই, চেন্নাই যাই, হায়দ্রাবাদ যাই, দিল্লি যাই, পাটনা যাই, গৌহাটি যাই, এত মানুষকে কি চেনা সম্ভব? অথচ যখন সেখানে গিয়ে আমরা অবস্থান করি, যে কদিন থাকি, মনে হয় আত্মীয়ের বাড়িতে আছি। এই সমস্ত কিছুর উৎস, সমস্ত কিছুর কেন্দ্রস্থল হচ্ছেন সেই পরম প্রেমময় যিনি, আমার ঠাকুর। সবাই তাকে ভালোবাসে, তাই আমরা সকলে একে অপরের পরমাত্মীয়। তাই যখন দেখি যে সুশীল গড়িয়ায় ঠাকুরকে নিয়ে, সবাইকে নিয়ে একেবারে মেতে আছে, আমার নিজেরও পরম আনন্দ হয়। আমি সেখানে, এর পরে যখন ও সুভাষ দা কখনো আমাদের এখানে এসছেন যে কোনো ক্রিয়াকর্মাদির উপলক্ষে, তখন দেখি সুভাষ দার সঙ্গে সহযোগী হয়ে সুশীল এসছে, আমার বড় অদ্ভুত ফিলিং হয়। সুভাষ দাও একজন এত ঠাকুরময়, ঠাকুরগত প্রাণ, ঠাকুরের সেবক, আর তার সঙ্গে সুশীল যখন আবার আমাদের এই অঞ্চলে আবার ফিরে আসে তার হাত ধরে, কেমন একটা যেন অদ্ভুত আনন্দের অনুভূতি হয় যে কি সুন্দর সবাই মিলে ঠাকুরকে নিয়ে চলে জগতে। এই একমাত্র বাঁচার পথ, এই একমাত্র সিদ্ধির পথ। আমি ঠাকুরের শ্রীপাদ পদ্মে প্রার্থনা করি সুশীল সপরিবার এবং উপস্থিত সবাই ঠাকুরকে জীবনে জীবন্ত ও জাগ্রত রেখে আমরা সকলে আনন্দে থাকি, শান্তিতে থাকি, স্বস্তিতে থাকি, সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করতে পারি, জয় করে সমস্ত কিছুর উপরে ঠাকুরকে নিয়েই আমরা মেতে থাকতে পারি। জয় গুরু, বন্দে গুরু সত্যম। জয় গুরু। আমার শ্রদ্ধেয় দাদা, আমার সৌভাগ্য যে আমি